নমস্কার। বকুর হাউলিটারি ভারতীয় জনতা পার্টির দক্ষিণ কামরূপ জেলার সমরিয়া মন্ডলের কার্যনির্বাহক সভা অনুষ্ঠিত হয়। সমরিয়া মন্ডলের সভাপতি রাজেশ মজুমদারের সভাপতিত্বত অনুষ্ঠিত হওয়া কার্যনির্বাহকত আগন্তুক বিধানসভা নির্বাচনের সন্দর্ভত বিস্তৃতভাবে আলোচনা করা হয়। সভাত রাজ্যিক কার্যনির্বাহক সীমান্ত দাসের লগতে অন্যান্য কর্মী সদস্য সকলে কংগ্রেস দলক সুর সমালোচনা করে। তব শুভ নামে জাগে তব শুভ আশিষ মাগে। সমাগত বিধানসভা নির্বাচন, নির্বাচনক লৈ বিভিন্ন রাজনৈতিক দল সংগঠনে প্রচার অভিযান তীব্র গতিত অব্যাহত রাখিছে। অন্যান্য দলের লগতে বিজেপি দলেও প্রচার অভিযান তীব্রতর করে তুলিছে। সেই উদ্দেশ্যে বকুর হাউলিটারি ভারতীয় জনতা পার্টির দক্ষিণ কামরূপ জেলার সমরিয়া মন্ডলের কার্যনির্বাহক সভা অনুষ্ঠিত হয়। সমরিয়া মন্ডলের সভাপতি রাজেশ মজুমদারের সভাপতিত্বত অনুষ্ঠিত হওয়া কার্যনির্বাহকত আগন্তুক বিধানসভা নির্বাচনের সন্দর্ভত বিস্তৃতভাবে আলোচনা করা হয়। সভাত রাজ্যিক কার্যনির্বাহক সীমান্ত দাসের লগতে অন্যান্য কর্মী সদস্য সকলে কংগ্রেস দলক ক্ষুর সমালোচনা করে। এই সভাত দক্ষিণ কামরূপ জেলার বিজেপির সভাপতি ধনেশ্বর তালুকদার, উপসভাপতি আব্দুল মুন্নাফ চৌধুরী, প্রভারী কমল দলে, রবীন্দ্র দে, সমরিয়া মন্ডল সাধারণ সম্পাদক ধনঞ্জয় সরকার প্রমুখে ভালেসংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত থাকে। এইবার বকুত গণ পরিষদ আর বিজেপির মিত্রজোঁটৰ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা নকরে। এইবার বিজেপিয়ে অকলেই প্রতিদ্বন্দ্বিতা করব বকুত। এনেদরে বহুকটা বিষয় আলোচনা করা হয় এই কার্যনির্বাহকত। আগন্তুক বিধানসভা নির্বাচনের সন্দর্ভতো এই কার্যনির্বাহকত বিশেষভাবে আলোচনা করা হয়। বকুর হাউলিটারি ভারতীয় জনতা পার্টির দক্ষিণ কামরূপ জেলার সমরিয়া মন্ডলের কার্যনির্বাহক সভা অনুষ্ঠিত হয়। সমরিয়া মন্ডলের সভাপতি রাজেশ কংগ্রেসের দিনত উদ্বানদলী চলিছিল সেই উদ্বানদলী নাপাব, কারণ বিজেপির কার্যকর্তা সকলক তেনেকৈয়ে ট্রেনিং দিয়া হয়, প্রশিক্ষণ দিয়া হয় রাইজর মাজত যাতে কোনো অসামাজিক পরিবেশের সৃষ্টি নকরে। কর্মী সকলে সকলরে মাজত যাতে একটা ভাতৃ উদ্বানদলী আপনাদের পাইছে নাকি রাইজর লগত, কংগ্রেসের দিনত উদ্বানদলী চলিছিল সেই উদ্বানদলী নাপাব, কারণ বিজেপির কার্যকর্তা সকলক তেনেকৈয়ে ট্রেনিং দিয়া হয়, প্রশিক্ষণ দিয়া হয় রাইজর মাজত যাতে কোনো অসামাজিক পরিবেশের সৃষ্টি নকরে। কর্মী সকলে সকলরে মাজত যাতে একটা ভাতৃ উদ্বানদলী আপনাদের পাইছে নাকি রাইজর লগত, কংগ্রেসের দিনত উদ্বানদলী চলিছিল সেই